আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ছোট্ট সোনামণিদের জন্য আলু পিৎজা রেসিপি। তো কিভাবে এটা ঝটপট আমরা তৈরি করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্যানে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এখন তেলটা একটু গরম করে এতে আমি একটা আলু কুচি গ্রেট করে নিয়েছি, আলুটাকে একটা মিডিয়াম সাইজের আলু, একদম চিকন যেটা আছে গ্রেটার সেটা দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। সেই আলুটাকে আমি দিয়ে দিব প্যানে। এখন আলুটাকে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা, বেশি একটা ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। যাতে পানি ভাবটা না থাকে, আলুর পানিটা শুষে যায়, সেরকমভাবে একটু ভেজে নিব। এখন আলুটাকে আমি গোল করে সেট করে দিব প্যানের মধ্যে, যাতে একটা পিৎজা শেপ আসে। এখন আলুটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, যেহেতু একদম চিকন করে গ্রেট করা, আবার একটু ভেজেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা একদম গোল করে একটু ভালো করে ছড়িয়ে দিব আলুটাকে সেট করে। তারপর এতে আমি দিয়ে দিব 2টা ডিম আমি ফেটিয়ে রেখেছি, অল্প করে লবণ আর 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে। এখন ডিমটাকে আমি ভালো করে আলুর উপরে ছড়িয়ে দিব, যাতে আলুর উপরে ভালো করে ডিমটা ছড়িয়ে যায়, সেভাবে আমি সেট করে দিব আলুটাকে, ডিমটাকে আলুর সাথে। এখন ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে দেখা যাবে যে আলুর সাথে ডিমটা ভালো করে সেট হয়ে যাবে। তারপর এটাকে আমি আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আলুর সাথে ডিমটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলুটা ভাঙবে না, ডিমটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে আলুর সাথে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। যখন এটা একটু হয়ে যাবে, তখন আমি এটাকে আবার একটা প্লেটের সাহায্যে উল্টে দিব। যদি আমরা এটা ডাইরেক্ট হাতল দিয়ে উঠাতে যাই, তাহলে দেখা যাবে কি ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো এটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ইচ্ছা করবে না। তারপরে এটা আমি এখন উল্টে দিয়েছি। তারপর এখন আমি এটাকে আবার প্যানের মধ্যে সেট করে দিব। খুব সাবধানভাবে সেট করতে হবে, যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে ছোট্ট সোনামণিরা খেতে চাইবে না। দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানভাবে এটাকে প্যানের সাথে আবার সেট করে দিয়েছি। তো এখন আমি আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে উপরের সাইডটা হয়ে যায় ভালো করে। 5 মিনিট যখন হয়ে যাবে, তারপরে আমি এটাকে আবার 5 মিনিট পরে তুলে আমি একটা সস বানিয়েছি, পিৎজা সস। আমি এখন ডিমটাকে উল্টো ছিল, আবার এটাকে সোজা করে দিয়েছি। সোজা করার সময় আর প্লেট লাগবে না, যেহেতু এটা সেট হয়ে গেছে, আমি এমনি এটাকে হাতলের সাহায্যে উল্টে দিলাম। এখন আমি একটা সস বানিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে 2 টেবিল চামচ টমেটো সসের সাথে 1 টেবিল চামচ চিলি সস সাথে অল্প করে অরিগ্যানো দিয়ে একটা পিৎজা সস বানিয়ে নিলেই হয়ে যাবে। এখন সসটাকে আমি সম্পূর্ণটা স্প্রেড করে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি আলুটার উপরে। ছড়িয়ে নেওয়ার পরে ওটার উপরে আমি একটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। যদি কাঁচামরিচ না দিতে চান তাহলে না দিলেও হবে, আমি একটু দিয়ে দিয়েছি। এখন এগুলো ছড়ানো হয়ে যাওয়ার পরে আমি এটার উপরে দিয়ে দিব চিজ। আমার কাছে চিজ স্লাইস ছিল, সেটাকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মজারেলা চিজ থাকে তাহলে সেটাকে আপনারা গ্রেট করে উপরে দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে সম্পূর্ণ ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাঝখানে দেওয়ার জন্য, সাইডে দিলে এটা সাইডে ছড়িয়ে পড়ে যাবে, অবশ্যই মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই মেল্ট হয়ে এসেছে, গলে গিয়েছে আমার চিজটা। তো এতে আমি চেষ্টা করেছি একটু বাটার দেওয়ার জন্য। মাখনটা দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর হয়। তো আমি এটাকে চারপাশে এক টুকরো মাখন এটা ছড়িয়ে ছড়িয়ে গলিয়ে নিচ্ছি। তো একটু চেষ্টা করবেন মাখনটা দেওয়ার জন্য, আমি দিয়েছি, না থাকলেও কোনো সমস্যা নেই, না দিলেও হবে। 5 মিনিটের জন্য আমি আবার এটাকে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাখনটাও গলে গিয়েছে, চিজটাও গলে গিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে আমার আলু পিৎজা রেসিপিটা। আমি আশা করছি অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাদের, বড়দের অবশ্যই ভালো লাগবে, যদি কেন অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সব সময় এভাবে আমার পাশে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে,
ফ্রেন্ডদের কাছে আমার রেসিপিটি শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।